11 নভেম্বর বৃহস্পতিবার জাতীয় শিক্ষা দিবস উদযাপন উপলক্ষে কৃতি শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করল ডক্টর কামালউদ্দিন আহমদ ফাউন্ডেশন। এ উপলক্ষে করিমগঞ্জের শহরতলি বাখরশাল হাইস্কুলে স্কুলের প্রধান শিক্ষক এখলাসুর রহমানের পৌরোহিত্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল বাসিত, এরপর স্কুলের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুহাস রঞ্জন দাস, কাছাড় কলেজের অধ্যাপক শামসুদ্দিন আহমদ, দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী। প্রত্যেক বক্তাই জাতীয় শিক্ষা দিবসের তাৎপর্য ও ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক আজমল হোসেন, ধন্যবাদসূচক বক্তব্য রাখেন AZM ইকবাল খান। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানিশাইল শরীফনগর জিপির প্রাক্তন সভাপতি আবুল হাসান, আইনজীবী কমর উদ্দিন, নজমুল ইসলাম চৌধুরী, মুজিবুর রহমান, মাওলানা জসিম উদ্দিন, জালাল উদ্দিন, নজরুল ইসলাম খান, খায়রুল আলম খান, আতিকুর রহমান প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে বাখরশাল এলাকার দুই কৃতি শিক্ষক যথাক্রমে সালে আহমদ ও রইসুল হককে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি এলাকার 7 কৃতি ছাত্রছাত্রীকেও সংবর্ধনা প্রদান করা হয়। আমরা প্রত্যেক বছর তার মৃত্যুর পর থেকে ফাউন্ডেশন প্রতিটা বছর কতবারও আমরা করেছিলাম, মানুষের একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমি ছিলাম। দুটো তারিখে আমি যেখানে এসব অনুষ্ঠানে যাই আসি, যেটা হলো জাতীয় শিক্ষা দিবস তো বটেই, তার সংখ্যা জানা আছে ভারতবর্ষ তথা ভারতের বাইরেও। আমি জেনেছি যে আমেরিকায়ও, লন্ডনে বিভিন্ন জায়গায় তার এই শিক্ষা দিবসটা পালন করা হয়। তো সেটা তো বটেই, আর বিশেষ করে তাগদাটা থাকে, তাগিদটা থাকে এই জন্যেই যে আমাদের তো গ্রহণ সদ্য স্যার ডক্টর কামালউদ্দিন আহমেদের এই উদ্যোগ, এই ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানটা হয়। তো অনুষ্ঠানটা মাওলানা আবুল কালাম আজাদ কে ছিলেন, এসব আজকাল সোশ্যাল মিডিয়ার ইউটিউব বলুন আর অন্যান্য মাধ্যম দিয়ে বলুন, আজকাল এটা তিনি কে, তার জন্ম কবে হয়েছিল, তার বাবা মার নাম কি, তিনি কি কি করেছেন, এসব কথাগুলো একদম পরিষ্কার। সেদিকে আমার মনে হয় বিয়ে খবরটা দরকার হবে না। শুধু আমি যে প্রাসঙ্গিক যে দু চারটা কথা বলতে চাই, সেটা হলো যে ছোটো থেকে ছোটো, বড় থেকে বড়, বিভিন্ন মাপের লোকেরা সমাজে বিভিন্ন কাজ করে থাকেন। এই কাজের যখন মূল্যায়ন হয়, তার জীবাবস্থা হোক কিংবা তার মৃত্যুর পরেই হোক, যখন মূল্যায়ন হয় তখন নতুন প্রজন্ম যারা, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে যে আমাদের পূর্বপুরুষ আমাদের এই এই ব্যক্তিত্ব এইভাবে কাজটা করে গেছিলেন, ওদিকে ফলটা পেয়েছি। আজকে মাওলানা আবুল কালাম আজাদ যে কাজটা করে গেছিলেন তার সুদূর প্রসারে ছিল, এবং আজও আমরা সেটা 100% প্রাসঙ্গিক। এবং তার এই রেস ধরেই, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে তার এই রেস ধরে ধরেই আজকে আমরা এই জায়গায় এসে উপনীত হয়েছি। আজকে যাই বলুন না কেন, যে একটা আমরা পেয়েছি সেটাকে এই সূত্র ধরে আমরা পেয়ে যাচ্ছি আজকে। কিন্তু সে ব্যাপারটা খুবই, কোনো সময় খুবই দুর্ভাগ্যজনক মনে হয়। যেমন ধরুন আজকে জাতীয় শিক্ষা দিবস যেটা, সেটা এই কয় বছর ধরে দেখছি আমরা করিমগঞ্জে তো মেনলি ডক্টর কামালউদ্দিন আহমদ ফাউন্ডেশন ভারতীয় একটা সংগঠন করে থাকেন, কিন্তু সেটা হওয়ার ছিল না। অন্ততপক্ষে ব্যাপকভাবে এর প্রভাব পড়া উচিত ছিল এবং সর্বস্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজে, কারণ তার নামে, মাওলানা আবুল কালাম আজাদের নামে আপনারা জানেন ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল পর্যন্ত, এলপি স্কুল পর্যন্ত আছে, এলপি স্কুল, এমই স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেকগুলো। আপনারা যদি কেউ যান, আমি সময় সৌভাগ্য হয়েছিল হায়দ্রাবাদে, যিনি তার নামে যে উর্দু ইউনিভার্সিটি যেটা হয়েছে, বিশাল বিশাল ব্যাপার। এইসব ব্যাপারগুলো এত বড় মাপের যে নেতা, এত বড় মাপের যে দেশপ্রেমিক, এত জাতীয় প্রয়াত ডাক্তার কামালউদ্দিন আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বাখরশাল হাই স্কুলে অনুষ্ঠিত হওয়ার জন্য আমি যেভাবে আজকে আনন্দ করছি, সেটা এখন আমার ভাষা দ্বারা আমি ব্যক্ত করতে পারছি না।
এবং যেসব ব্যক্তিবর্গ আমাদের এই স্কুলে এসে উপস্থিত হয়েছেন ওদেরকে আমরা অন্য কোনো কিছুর বিনিময়ে আনিয়ে এখানে আমাদের সভা সমিতিতে উপস্থিত করতে পারব না। যেহেতু বিশেষ করে ডাক্তার কামাল উদ্দিন আহমেদ প্রফেসর সাহেবের সঙ্গে সংযুক্ত এবং অতি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ এবং মাওলানা আবুল কালাম আজাদ সাহেব যে শিক্ষামন্ত্রী ছিলেন উনির যে আদর্শ সেই আদর্শের প্রতি জরদ রেখে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাই আমরা আমি তথা সমগ্র সমগ্র সবার মধ্যে যারা এসেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় সুধীরেন্দু, আজকে ডাক্তার কামাল উদ্দিন সাহেব উনি আমাদের শিক্ষক, বিশেষ করে আমাদের এই এলাকার মানুষ, প্রবীণ মানুষ যারা সবাই উনাকে পরিচিত। উনি আমাদের এখানেও থেকে সম্ভবত 1962 বা 1963 ইংরেজিতে করিমগঞ্জ কলেজে অধ্যাপন সমাপন করে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য চলে গেলেন। তার পরবর্তী সময়ে উনি হাই স্কুল লেভেলে আসিয়া আমাদেরকে অনেক শিক্ষক আছেন, অনেক প্রবীণ ব্যক্তি চাকরিজীবী আছেন, সবাইকে তিনি অত্যন্ত আন্তরিকতার সহিত শিক্ষাদান করেছেন। ওরা যে সব স্মৃতিচারণে যেসব কথাবার্তা আমাদের সম্মুখে এসেছে ওইগুলা আমরা সবাই জানি না, কিন্তু যারা জানি তারা মনে আজকে প্রস্ফুটিত হয়ে উঠল। আরো আগামীতে এইভাবে এই ফাউন্ডেশনের দিকে কামনা করছি। প্রয়াত ডাক্তার কামাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মাকুশাল হাই স্কুলে অনুষ্ঠিত হওয়ার জন্য আমি যেভাবে আজকে আনন্দ করছি সেটা এখন আমার বাসার দ্বারা আমি ব্যক্ত করতে পারছি না। এবং যেসব ব্যক্তিবর্গ আমাদের এই স্কুলে এসে উপস্থিত হয়েছেন ওদেরকে আমরা অন্য কোনো কিছুর বিনিময়ে আনিয়ে এখানে আমাদের সভা সমিতিতে উপস্থিত করতে পারব না। যেহেতু বিশেষ করে ডাক্তার কামাল উদ্দিন আহমেদ প্রফেসর সাহেবের সঙ্গে সংযুক্ত এবং অতি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ এবং মাওলানা আবুল কালাম আজাদ সাহেব যে শিক্ষামন্ত্রী ছিলেন উনির যে আদর্শ সেই আদর্শের প্রতি জরদ রেখে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাই আমরা আমি তথা সমগ্র সমগ্র সবার মধ্যে যারা এসেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় সুধীরেন্দু, আজকে ডাক্তার কামাল উদ্দিন সাহেব উনি আমাদের শিক্ষক, বিশেষ করে আমাদের এই এলাকার মানুষ, প্রবীণ মানুষ যারা সবাই উনাকে পরিচিত। উনি আমাদের এখানেও থেকে সম্ভবত 1962 বা 1963 ইংরেজিতে করিমগঞ্জ কলেজে অধ্যাপন সমাপন করে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য চলে গেলেন। তার পরবর্তী সময়ে উনি হাই স্কুল লেভেলে আসিয়া আমাদেরকে অনেক শিক্ষক আছেন, অনেক প্রবীণ ব্যক্তি চাকরিজীবী আছেন, সবাইকে তিনি অত্যন্ত আন্তরিকতার সহিত শিক্ষাদান করেছেন। ওরা যে সব স্মৃতিচারণে যেসব কথাবার্তা আমাদের সম্মুখে এসেছে ওইগুলা আমরা সবাই জানি না, কিন্তু যারা
জানি তার মনে আজকে প্রশ্নিত হয়ে উঠলো আরো আগামীতে এইভাবে এই ফাউন্ডেশনের দিকে কামনা করছি। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।